মালদা জেলার কালিয়া চকের নয়া গ্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে প্রাণ হারায় তাবিরের শেখ নামে 3 বছরের এক শিশু। পেশায় দিন মজুর হাবিবুল শেখের বাড়ি ঘর পুড়ে তছনছ হয়ে যায়। পরিবারের বক্তব্য, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রতিদিনের মতো রান্নাঘরে রান্না করছিলেন শিশুটির মা। হঠাৎ সেই সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসে, ঘরে থাকা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তার শারীরিক অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বুঝতে পারে না কে যে কখন কি হয়েছে, বুঝতে পারে না। তবে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটার কাছে একটা খাসি মরেছে। খাসিটার এত বুঝতে পারছি যে গ্যাসে কিছু হয়নি, ওই চৌকাট গুলো বাস্ত হয়ে আছে, গ্যাস হয়ে ছুটে ছুটে চলেছে। তো এই চাপ ওই চৌকাট গেলে লেগেছে, ওকে লেগে টিনের গেট ছিল, গেটে আর ওই চৌকাট গেল ছুটে চলে গেছে 10 ফুট। আর গ্যাস গ্যাস স্যার গ্যাস।